এবারে পারফর্ম করছে সালমান ফার্সি, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফার্সি, কত নম্বর টোকেন পেয়েছো তুমি? 4। তোমার জন্য প্রশ্ন হলো, একই রকম আয়াত, একই রকম শব্দ অনেক জায়গায় আছে, তুমি সেগুলো বের করে বের করে পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবে তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খালিদিন ফীহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খালিদিন ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা جنات تجري تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا আর কোথায় আছে? لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار আর কোথায় আছে? تلك حدود الله ومن جنات تجري من تحتها الأنهار خالدين فيها আর কোথায় আছে বাবা? فأثابهم الله بما قالوا جنات تجري
تجري من تحتها الأنهار خالدين فيها سلمان فارسي আর কোথায় আছে, কয় জায়গায় আছে জানো? কয় জায়গায়? 28 জায়গায়। মাশাআল্লাহ, তো কয় জায়গা থেকে তেলাওয়াত করলে? কতটা? 8টি। 8টি সবগুলো পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তোমার মাদ্রাসা কোথায়? মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল। বয়স কত? 11। মাশাআল্লাহ, কতদিনে হিফজ করলা তুমি? 11 মাস। 11 মাস। তোমার পরিবারে তুমি হাফেজ নাকি আরো আছে? আরো আছে। কয়জন আছে? 5জন। পাঁচজন হাফেজ, বাবা মা বোন ভাই সবাই? মা হাফেজা না? না, আর সবাই হাফেজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসবুক জাযাকাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বৈশাখের তপ্ত দুপুরে বটের ছায়ায় বসে যখন থাকে মানুষ, তখন মৃদুমন্দ দক্ষিণা বাতাস যেমন হৃদয়কে শীতল করে দেয়, তার চেয়ে অনেক বেশি শীতল করে দেয় এই ছোট্ট ছোট্ট প্রতিযোগীদের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আমাকে মুগ্ধ করেছে, দর্শকদের নিশ্চয়ই মুগ্ধ করেছে, এবং টিভিতে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন নিশ্চয়ই আপনাদেরও মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার মতামত নিচ্ছি এই প্রতিযোগী সম্পর্কে, আজকের পারফরমেন্স সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, সালমান ফার্সি অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আমার বিশ্বাস যারা তেলাওয়াত শুনবে বা শুনেছে প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে। আসলে কোরআনের মধ্যে একটি ভালো লাগা আছে, নূর আছে, আলো আছে, তোমার তেলাওয়াত শুনলে বোঝা যায় যে সেই নূর অনুধাবন করা যায় যে কোরআনের মধ্যে নূর আছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি তোমার তেলাওয়াত শুনে হাজারো মা বাবা তার সন্তানকে হাফেজ বানাবে, সে নিয়ত করবে। সালমান ফার্সি তুমি এগিয়ে যাও, ভবিষ্যতে তুমি ভালো হাফেজ হয়েছ, ভালো আলেম হবে, আমি আশা করছি তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সালমান ফার্সি, তোমাকে অনেক অনেক মুবারকবাদ এবং দোয়া ভালোবাসা আমার পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, জানবো আজকের ফলাফল ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।